আমি 2010 সালে অস্ট্রেলিয়া চলে যাই, আমি পিএইচডি করার জন্য অস্ট্রেলিয়া যাই। এটা সত্য কথা, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার সবাই জানে আমার জীবনে গোপন বলে কোনো জিনিস নাই, খুব কম আর কি, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আমার আন্ডারওয়্যার কালার আমি আপনাকে বলবো না, নিশ্চয়ই আছে। কিন্তু আমি দেশে আসতে চাইনি। পিএইচডি শেষ করার পরে আমার মনে আছে, এটা সম্ভবত মার্চ মাস ছিল, আমি ওই আমার টেবি আমি ওখানে একটা পোস্ট ডক্টরাল স্কলারশিপ পেলাম, আমি কাগজপত্র নিয়ে বসলাম যে আমি থেকে যাবো অস্ট্রেলিয়াতে। কিন্তু আপনারা জানেন কুরআন শরীফ আছে যে ওয়ালকাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহ কর্তৃক যে ভাগ্য সেটার উপর বিশ্বাস করতে হয়। তা আমি আসতে না চাইলেও ওই দিন আমি যখন বসেছিলাম, আমার শাশুড়ি আমাকে ফোন দিলেন যে নোমান তোমার শ্বশুর মারা গেছে। দুঃখজনক হলেও সত্য যে আমার স্ত্রী হচ্ছে তার পরিবারের সবচেয়ে বড় মানুষ, এবং ওই পরিবারকে দেখার আসলে আর কেউ ছিল না। আমার স্ত্রীর ছোটো ভাই এখানে আছেন, সে কাজ করছে, ক্লাবেই কাজ করে। তো আমাকে চলে আসতে হলো এপ্রিল মাসে, আমি টিকিট কেটে চলে আসি। যথেষ্ট দুঃখ ভারাক্রান্ত মনে আমি আসি, আমি সত্যিই বলছি আমি আসতে চাই নাই। আমি মনে করি যে আল্লাহ দুনিয়াটা আমার জন্য বানাইছে, রাষ্ট্র বানাইছে মানুষ, সুতরাং পৃথিবীর সব জায়গায় থাকার অধিকার আমার আছে, বাট এদেশে এসে আমি আসলে বন্দী হয়ে গেছি। যাই হোক, যে কথা বলার জন্যই কথা বলা, সেটা হলো যে আমি অস্ট্রেলিয়াতে প্রচুর হাঁটতাম পিএইচডি করতে গেলে। আপনারা যারা পিএইচডি করেছেন, এখানে অনেকেই করা আছেন আমি দেখলাম, কেউ একজন ক্যামব্রিজে পিএইচডি করছে বা পিএইচডি করবেন অনেকে আছেন। পিএইচডি ইজ এ ভেরি স্ট্রেসফুল স্টাডি, 24 ঘন্টার মধ্যে আমি 19 ঘন্টা পড়তাম। আমি ছাত্র অত ভালো ছিলাম না, মাথা খুবই খারাপ, পরিশ্রম টুকটাক করতে পারি। তো আমার পাশে যারা বসতেন, আমার একজনের মনে আছে সে ড্রপ করলো পিএইচডি করতে পারে না, আরেকজন ফেল করলো, আরেকজনের ডিভোর্স হয়ে গেল, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান যে পাশ করেছি। তো আমি আমার এই স্ট্রেস থেকে মুক্তির জন্য প্রচুর হাঁটতাম, আমি হাঁটতাম উদ্দেশ্যহীনভাবে। আমি একটা সাগরের পাড়ে একটা বাসা নিয়ে থাকতাম, রাতে ঘুমানোর সময় সাগরের শব্দ আসতো। ইটস এ বিউটিফুল সিটি, আপনারা কখন অস্ট্রেলিয়ায় গেলে ওলঙ্গং জায়গাটার নাম ভালো লাগবে। তো মূলত এইভাবেই আমার হাঁটার শুরুটা আর কি। যখন আমি বাংলাদেশে চলে আসলাম পারমানেন্টলি, আমি হাঁটার জায়গা পাই না। গ্রিন রোডে থাকতাম, গ্রিন রোড আপনারা জানেন, গ্রিন রোডের আগের নাম ছিল হচ্ছে কুলি রোড, তো এখন মানুষ নাম দিচ্ছে সেটা গ্রিন রোড, যদিও গ্রিনের তেমন কিছু নাই। আমি হাঁটতে পারতাম না, ভয় লাগতো যে ছিনতাইকারী ধরবে, আর মানে একলা একলা হাঁটবো, কথা বলার লোক নাই। সে কারণে আমার মনে আছে, আর এক্স্যাক্টলি তারিখটা মনে নাই, জুন মাসের 4 কি 5 তারিখের দিকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আমি একটা ওয়াকিং ক্লাব করতে চাই হাঁটার জন্যে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ ঢাকা ওয়াকিং ক্লাব, জুনের 4 তারিখ 2014 সাল। সেইখান থেকে এই ফেসবুকের স্ট্যাটাসে রেসপন্স করে আমার এই এখন যারা আছেন, এই সুবীর, ফারুক, মিরান সহ আরও অনেকেই, আমরা রমনা পার্কে দেখা করলাম, ওখানে বসেই ঢাকা ওয়াকিং ক্লাব আমরা প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু আজকে যে আপনারা ক্লাব দেখছেন এত বড়, এটা আসলে আমার অবদান না, আমার বলতে কোনো দ্বিধা নেই। তো যাই হোক, এই যে ঢাকা ওয়াকিং ক্লাব থেকে আপনাদেরকে ডেকেছে, আমি কত ভালো লাগলো শুনে যে আপনি যারা বাঘে কামড়ায় বা মেরে ফেলে ওখানে যারা বিধবা হয় ওদেরকে নিয়ে কাজ করছেন। মানুষের বুদ্ধি কত গভীর এবং কত অসাধারণ হতে পারে। আরেকজন আপনারা একটা স্কুল দিচ্ছেন, কেউ কলেজ দিচ্ছেন, কেউ একজন অসহায়দের কাজ করাচ্ছেন, এই যে আইডিয়া, এটা কিন্তু আমার মাথা থেকে আসে নাই। দিস ইজ দ্য আইডিয়া অফ ফারুক, এই যে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি মনে করি যে এটা বিরাট একটা ব্যাপার। আপনারা, আমি ধন্য যে আপনাদের সামনে কথা বলতে পেরেছি, আমার এত মানুষের জন্য আমি এত করতে পারিনি। ঢাকা ওয়াকিং ক্লাব যখন করি, তখন যেটা ফারুক বললো যে আমরা যখন হাঁটাহাঁটি করতাম, আমরা যেহেতু মানে ভাটি অঞ্চলের মানুষ, আমাদের দিল খুব নরম, আমরা অতি সহজে আবেগ আপ্লুত হয়ে যাই। তো বহু মানুষ দেখতাম যে রাস্তাঘাটে পড়ে থাকতো, বাচ্চারা ঈদের সময় কাপড় চোপড় পাচ্ছে না, কষ্ট লাগতো। তো আমি একটা চাকরি করি, আপনারা জানেন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি চাকরি করি, মোটামুটি ভালো, আমি চলার মতো টাকা পয়সা পাই। তো প্রতি ঈদের মধ্যে আমি বোনাস পাই, বোনাস পাইলে আমাদের ইউনিভার্সিটির যারা পিয়নরা আছেন ওদেরকেও একটা বড় অঙ্ক আমাদের দিতে হয়। তো একটা সময় আমি চিন্তা করলাম যে এই যে এত বছর আমরা 10 ভাই বোন, 5 ভাই 5 বোন, আমি 10 নম্বর, এই যে আমি আমার ভাই বোনদেরকে কাপড় দেই, আমার ভাইস্তা ভাইস্তা সে 33 জন কি 43 জন, আমার ঠিক মনে নাই সংখ্যা কত আসলে, বিকজ এদের সংখ্যা বেড়েই যাচ্ছে, আমি ঠিক জানি না। এই যে এত মানুষকে কাপড় চোপড় দেওয়া,
এটা তো আসলে তেলের মাথায় ঢালো তেল মতো ঘটনা হয়ে গেল। একটা সময় পরে আমি এটা স্টপ করে দিলাম। ইট ইজ নট দ্য থিং দ্যাট আমি খুব এটা ভালোবেসে করেছি এবং পপুলার হয়ে গেছি, তা না, এটা অন্য স্টোরি, আমি ওদিকে যাবো না। আর এই যে টাকাটা যেটা আমি পরিবারকে, মানে যাদের অনেক সম্পদ আছে, অনেক কাপড় আছে, এদের দেওয়া বাদ দিয়ে ফারুককে বললাম, ফারুক এই টাকাটা আমি আমার ক্লাবে দিয়ে দিতে চাই, চলো আমরা শীত বস্ত্র নামে একটা জিনিস শুরু করি, ঈদ বস্ত্র শুরু করি। আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আমি আমার সেদিন MBA ক্লাসেও বলেছি, ফারুক সেই কাহিনী সাক্ষী, আমরা যেদিন ঈদের আগের দিন আগের রাতে কাপড় দেওয়ার জন্য আমরা বের হই, সবাই চাঁদ রাত করে আমরা কাপড় দেওয়ার জন্য বের হয়েছি। তো ফারুক জায়গাটার কী নাম ছিল? ওইটা পলাশীর মোড়ের কাছে, একটা বট গাছের কাছে, অনেকগুলো ছোটো বাচ্চা এরকম শরীরে কাপড় চোপড় নাই। তো আমরা চিন্তা করছি আমাদের কাপড় মনে হয় 15-16 আছে হাতে, প্রায় 100 না নাকি 300 কাপড় নিয়ে মনে বেরিয়েছিলাম আমরা। তা কী করি, কয়জনকে দেই? তো একটা পর্যায়ে ফারুক সবাইকে লাইন দাঁড় করায়, এরকম দাঁড় করেছে যে সবাই তোমরা দাঁড়াও এখন কাপড় দেবো। তো মোটামুটি সবাইকে একটা 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 করে কাপড় দিয়েছে, বাচ্চাগুলো যেহেতু অর্ডার দিয়ে রেখেছে তোমরা নড়বা না, কেউ নড়তেছে না, এরকম একটা সিচুয়েশান। তো এই কাপড় দিয়ে আমরা মোটামুটি চলে আসব। ওই সময় পিছন থেকে ছোট্ট একটা ছেলে জ্বরায় এসে ধরছে এইভাবে। 41 বছরের জীবন আমার, বহু মানুষ আমাকে জ্বরায় ধরছে, কত মেয়ে আমাকে জ্বরায় ধরছে, আমার মা আমাকে জ্বরায় ধরছে, আমার ছোট বাচ্চা আছে 3 বছরের, সেও আমাকে জ্বরায় ধরে। তো সেই যে জ্বরায় ধরা, ওই যে বাচ্চাটা যার গায়ে কাপড় ছিল না সেই যে জ্বরায় ধরছিল, সেই জ্বরায় ধরা এখনও আমরা ভুলতে পারি না। এখনও আমাদের মনে হয় যে ওই বাচ্চার যে জ্বরায় ধরার যে আদর, যে ভালোবাসা এখনও আমাদের শরীরে লেগে আছে। তো দ্যাট ইন্সপায়ার্ড আস, যে কবিতায় বলে যে আপনার লয়ে বিব্রত হইতে আসে নাই কি অবনির্ভরে, সকলের তরে সকলে বোরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা সময় ভুলেই গিয়েছিলাম ভোগবাদ, আমি একটা সময় কমিউনিস্ট ছিলাম, বাট ভোগবাদ এমন পর্যায়ে আমাদেরকে নিয়ে আসছিল যে যা বেতন পাইতাম সব কিছুই খরচ করতাম, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করতাম, জামার পিছনে খরচ করতাম, 8,000 টাকাতে চুল স্ট্রেট করাইতাম। আই ডিড ইট, আই কনফেস, এই বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু একটা সময় মনে হলো যে এখন যা হওয়ার তা হলেই তো চলে। আই বিকেম আনপপুলার টু মাই ফ্যামিলি, বলতে আমার দুঃখ নাই, বলবো যে কাকা এখন আর কাপড় দেয় না, জামা দেয় না, ভাইয়েরা বিকাম কাইন্ড অফ ভেরি আনহ্যাপি যে কেউ তো টাকা পয়সা কম নেয়। এই যে ক্লাবের অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন না তখন, যে জামালপুরে বন্যার হয়েছে, ঈদের আগের দিন কাপড় দিয়েছি আমরা, শীত বস্ত্র দেই, আপনারা কেউ বলতে পারবেন না এই বাংলায়, এই পৃথিবীর মাটিতে কেউ বলতে পারবে না আমরা কারো কাছে টাকা চেয়েছি, নো, চাঁদাবাজি আমরা করি না। এই যে ক্লাবের সামান্য কিছু সদস্য আমরা আছে, ফারুক, আমি বলবো না, আমি তো খুবই অল্প দিই, এরাই নিচ থেকে আমাদেরকে এসে দিয়ে যায় যে এই কাপড় নেন, এই টাকা নেন, এই খাবার নেন, এইটা দেন। এই যে আমাদের অ্যাপসকে দেখলেন, একটা ছেলে রেস্টুরেন্টের জন্য পেয়েছে, সে তার রেস্টুরেন্টের খাবার আমাদেরকে দেয়, একদম লাভ না করে লস দিয়ে সে খাবার আমাদের খাওয়াতে দেয়। দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই আর রানিং দিস ক্লাব। অনেকেই বলে শুধু নন প্রফিট, কিন্তু বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে নন প্রফিট, NGO-র নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এসে মানুষ ইয়ে করে। আমি ফারুককে প্রথম থেকে বলেছি যে দরকার নাই, সারা ঈদের মধ্যে আমি 5,000 টাকার কাপড়ই দেবো, আমি মাত্র 100 বাচ্চাকেই কাপড় দেবো, কিন্তু কারোর কাছ থেকে টাকা থাক চাইবো না, টাকা চাইবো না। কেউ যেন বলতে না পারে যে আমার টাকা আপনি কোথায় দিয়েছেন, কারে দিয়েছেন দেখান, নো, আঙ্গুল যেন কেউ তুলতে না পারে আমার দিকে, আমরা সেটা করছি। তো যাই হোক, এখন সবাই আপনারা মানে কথা শোনার জন্য প্রস্তুত না, আমার মূল মেসেজটা এটাই যে মানুষের জন্য যে কিছু করা, এটাকে ইংরেজিতে বলে আলট্রুইজম, যে পরের জন্য জীবন। পৃথিবীর সব দেশে এটা আছে। আমার মনে আছে আমি একবার সুইজারল্যান্ডে গিয়ে জেনেভাতে রাতের 11-12 একটা বাজে হারাই গেছি, তখন আমি ইটালি থেকে সিম কিনছি, সিম কিনে সুইজারল্যান্ডে গেছি, আমার সিম আর কাজ করতেছে না, আমাকে ভোগাস আমাকে মানে ঠকাইছি আর কি। তা আমি কোথায় যাবো, আমি আমার হোটেল খুঁজে পাচ্ছি না। তো বাস স্ট্যান্ডে দাঁড়াই আসি, লোকজনও খুব একটা নাই, জেনেভা খুব ভালো সিটি, হঠাৎ করে এক মহিলা আমার পাশে আসছে, আই শুড সে ইজ ভেরি বিউটিফুল লেডি, আই শুড সে, সে ফ্রেঞ্চ বলছে, আমি তো ফ্রেঞ্চ বুঝি না। তো পরে সে টুকটাক ইংলিশে বলো, তুমি কি হারাই গেছো? হ্যাঁ আমি হারাই গেছি। আমি কোনোদিন ভুলবো না সেই দিন, যে সেই মহিলাটা আমাকে প্রায়
পাঁচ থেকে ছয় কিলোমিটার হেঁটে দিয়ে আমার ওই হোটেলে পৌঁছাই দিয়ে তারপরে সে তার নিজের বাসার মধ্যে গেছে। বিকজ জেনেভা শহরে মোটামুটি 12টার পরে সব কিছু ইয়ে হয়ে যায়। তো এই যে মানুষটা আমার জন্য করলো, তার সাথে কোনো দিন দেখা হবে না। অস্ট্রেলিয়ায় প্রথম যখন আমি গেলাম, আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি কিশোরগঞ্জের হাওড়ের মানুষ, আমি খুব একটা স্মার্ট লোক না, জীবনের প্রথম প্ল্যানের মধ্যে উঠছি, প্ল্যান কেমনে ছিটকে লাগায় আমি জানি না। তা আমি বলছি আমি কোথায় আসছি? আমার স্যারের কাছে ফোন দিব, স্যার আমার সেই ফোনে ক্রেডিট পাই। একটা লোক আমার কাছে আসছে, তুমি কি আর ইউ লস্ট? হ্যাঁ আমি লস্ট। সে আমাকে তার গাড়িতে করে প্রায় কত কিলোমিটার, 20 কিলোমিটারের উপরে গিয়ে, তখন তো অস্ট্রেলিয়াতে গাড়ি চলে তেলে, ওই দূরে গিয়ে আমাদের দিয়ে আসছে। এই যে মানুষের উপকার করা, এই যে আলট্রুইজম, বিজ্ঞান বলছে বা স্যার যেটা বলেন, বুদ্ধ বলছেন যে এইটাই আপনাকে হ্যাপি করবে। আজকের এখানে যারা আসছেন সবাই কোনো না কোনোভাবে মানুষের উপকার করেন, এটা ভাবতে আমার ভালো লাগছে যে এই ভোগবাদের দুনিয়াতে এই মানুষগুলো সাথে আমার দেখা হয়েছে আজকে। জানি না কে কতদিন বেঁচে থাকবে, আমরা কেউ কিছু জানি না, কিন্তু এই যে স্টোরিজ দ্যাট ইউ আর লিভিং বিহাইন্ড, দ্যাট উইল অলওয়েজ স্টে ফর এভার। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই সুস্থ থাকবেন। আশা করি মাঝে মাঝে দেখা হবে। ফেসবুকে আমাদের একটা ফোরাম আছে, ঢাকা ওয়াকিং ক্লাব গ্রুপ আছে, যোগাযোগ হবে, ওখানে আমিও আছি, কথা হবে তাহলে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।